আবেগে কাজ করো, ছেড়ে দাও মুসলমানিত্ব, ছেড়ে দাও মুহাম্মাদী ধর্ম, নাউজুবিল্লাহ, আমার ধর্ম গ্রহণ করো, যা চাও তাই দিব। সম্ভব না, সম্ভব না। বাদশা দেখলো কোনো কিছুতে যখন কাজ হয় না, বিশাল বড় ডেক্সির ব্যবস্থা করছে, ড্যাগের ভিতরে তেলের ব্যবস্থা করছে, উত্তপ্ত গরম তেল, অনেকক্ষণ পর্যন্ত তেল চালানোর পরে যখন তেলটা একবারে আঙ্গার হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে, তখন বাদশা বলে এই তিনটারে এখন নিক্ষেপ কর, নাউজুবিল্লাহ। বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, বড় ভাই তুমি বলো, তুমি কি ইসলাম ধর্ম ছাড়বা নাকি আগুনের মধ্যে যাইবা? বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাদশা এই আগুনটা তো তুমি লাল করছো এই তেলটারে। বলে হ্যাঁ, তোমার দেওয়া এই গরম তেল এটা যদি আমার সামনে না এনে সরাসরি জাহান্নামের আগুন আনার মতো ক্ষমতা যদি তোমার থাকতো, আর যদি এনে দেখাই তার বলতা, আমার নবীর ধর্ম ছেড়ে দিতে, আমার আল্লাহর ধর্ম ছেড়ে দিতে, আমি তাও এই জাহান্নামকে ভয় করতাম না, আমার আল্লাহর ধর্ম আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। বড় ভাইকে তেলের ভিতরে ফলাই দিল, নিক্ষেপ করলো, নিক্ষিপ্ত হলো তেলের ভিতরে আঙ্গার মার্কা তেল। ও মুসলমান ভাইরা, যখন বড় ভাই তেলের মধ্যে চলে গেলেন, কিতাবের ভিতরে লেখছে সাথে সাথে পুঁটি মাছ ভাজার মতো কড়কড়ে, যেমন পুঁটি মাছ ভাজে এইভাবে কেমন জানি ভেজে ভেসে উঠেছে। মেজো ভাইয়ের ছোট ভাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর কাঁদতেছে, আল্লাহু আকবার। এবার মেজো ভাইয়ের পালা, মেজো ভাইকে বলা হইল, ও মেজো ভাই তুমি কি বলো, তুমি কি ওই তেলের মধ্যে বড় ভাইয়ের মতো যাইবা না, ইসলাম ছাড়বা? মেজো ভাই বড় ডাক দিয়ে বলে, আজকের এই পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আল্লাহ পাক বড় দয়া করে আল হুদা জামে মসজিদে নামাজের উদ্দেশ্যে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের এখানে একটা বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল, সেটা হলো আল্লাহ পাকের ভালোবাসা তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ ও আল্লাহর রসুলের ভালোবাসা, এ বিষয় নিয়ে আলোচনা চলতেছিল। তো বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় বর্ণনা করেছেন, বহু জায়গায়, তো 13 শাখায় বিভক্ত করা হয়েছে প্রথম সাবজেক্টের 7টি ধাপের প্রথম সাবজেক্টের মধ্যে আবার 13টা শাখা। এই 13 শাখার সপ্তম নম্বর শাখা গত শুক্রবারে শেষ হয়েছিল, আজকে হলো অষ্টম নম্বর শাখা। 8 নম্বর শাখার আজকের এই দিনের এই শাখার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার মনোনীত বংশধর, মনোনীত দল, মনোনীত সম্প্রদায় কারা, এ বিষয়ে। যারা হবে আল্লাহ পাকের মনোনীত সম্প্রদায় তারাই পাবে আল্লাহ পাকের তরফ থেকে ভালোবাসা, যারাই হবে আল্লাহ পাকের মনোনীত তারাই পাবে আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের সম্প্রদায়ের, আল্লাহর মনোনীত সম্প্রদায়ের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে, সূরা আল মায়েদা 54 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইরতাদ্দা মিনকুম عن دينه فسوف يأتي الله
فسوف يأتي الله بقوم يحبهم ويحبون أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم আমাদের এই পৃথিবীতে দেখা গেছে যে আমরা ওয়ার্ডের হোক বা ইউনিয়নের হোক যে কর্তৃপক্ষ থাকে মুরব্বি থাকে মেম্বার বা চেয়ারম্যান ওনার একটা খেয়াল থাকে যে আমার এই ভোটারগুলি নষ্ট করা যাবে না এরা যদি আমার উপরে নারাজ হয় তাহলে আমার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে না ভবিষ্যতে আমি আর সাফল্য হতে পারবো না সেই কারণে দেখা গেছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের মন রক্ষা করার জন্য করলেও করতে হয় আল্লাহ পাকের সমগ্র পৃথিবীর সদস্য হলাম আমরা তো এই আমাদের চলমান নেতা আর আল্লাহ পাক যে নেতা একটু পার্থক্য আছে আমাদের নেতা কর্মীরা যেমন আমাদের নারাজ হওয়াটাকে অনেক ভয় করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নেতা সারা পৃথিবীর মানুষও যদি আল্লাহ পাকের থেকে একটু আলাদা হয়ে যায় আল্লাহ পাকের কিঞ্চিৎ পরিমাণ টেনশনও নাই চিন্তাও নাই কোনো ক্ষতির অবকাশও নাই ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা সেই কথাই আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন সূরা মায়েদার 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমরা জেনে নাও মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি তোমাদের মধ্য থেকে কেউ যদি ধর্মান্তরিত হয়ে যায় ইসলাম ধর্মকে ছেড়ে দেয় এতে ইসলাম ধর্মের কিঞ্চিৎ পরিমাণ কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ বলে এক কিঞ্চিৎ পরিমাণও ক্ষতি হবে না ইসলামের ধর্মান্তরিত হওয়ার কারণে ধর্মের কোনো ক্ষতি হবে না ধর্মের বদনাম বলার কারণে ধর্মের কোনো ক্ষতি হবে না টকশোর মাধ্যমে বিভিন্ন পত্রিকার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে ধর্মের বিরুদ্ধে কথা বললে তোমার কপাল পড়বে ধর্মের কিচ্ছু হবে না ঠিক কি না যে বলবে তার কপাল পড়বে কিরকম কপাল পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা ওরা যখন আমার দল থেকে আমার ধর্ম থেকে আমার ইসলাম থেকে দূরে সরে যাবে ওদের স্থানে আমি আল্লাহ পাক এমন এক সম্প্রদায়কে বসাবো যাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি আর তারাও আমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলে ওয়া ইউহিব্বুনা তারাও আমাকে ভালোবাসবে এমন একটা সম্প্রদায় এমন একটা দল আমার কাজ চলবে আমার কাজ বন্ধ থাকবে না তুমি যদি না করো অন্যজনকে দিয়ে করাবো জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম সে পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সুতরাং এই ইসলামের ভিতরে যারা গন্ডির মধ্যে যারা থাকবে তাদেরকেই আমি ভালোবাসবো আর যারা আমার ইসলামের গন্ডির ভিতরে থাকবে না তাদেরকে আমি ভালোবাসবো না তাদেরকে আমি আলাদা করে দেব দুনিয়ায় সম্ভ্রান্ত করে দিব সম্রাট করে দিব মানুষেরা মনে করবে
উনি তো অনেক বড় গুণী এবং মান্যগণ্য ব্যক্তি, ওনার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। কিন্তু আল্লাহ বলেন সে গুণী জ্ঞানী গর্ব, জ্ঞান গর্ব অর্জন করেছে ইসলামের থেকে একটু দূরে সরে গিয়ে ইসলামকে মাইনাস করে। শুনে নাও, এই লোকটা এই দলটা আমার দল না। আল্লাহু আকবার বলেন, এই দলটা কার দল? সামনে আসতেছে এই দলটা কার, এটাও জানা দরকার। মন মতো কাজ করা, ইচ্ছা স্বাধীন কাজ করা, যা ইচ্ছা তাই করলাম, এটা কোন ইসলাম ধর্মের মুসলমান করতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়ারা, গত 2013 সালে আমাদের এলাকায় কাদিয়ানি গ্রুপ একটা বিশাল সেমিনার করার জন্য 100 বছর পূর্তি অনুষ্ঠান করতে চেয়েছিল। আমরা উপলব্ধি করলাম ওরা যে আয়োজন করেছে শত শত লোককে খ্রিস্টান বানিয়ে ফেলবে, কাদিয়ানি বানিয়ে ফেলবে। কাদিয়ানি কারা এটা অনেকেই জানে না, কাদিয়ানি কারা? এরা বলে আমরা মুসলমান, আল্লাহ কেরা মানে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী বলে মানে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো দেখি, একজন মানুষ আল্লাহকে মানলো রসুলকে মানলো না, সে মুসলমান আছে? না। আল্লাহকে মানলো, রসুলকেও মানলো, কোরআন শরীফ মানলো না, সে কি মুসলমান আছে? না। আল্লাহকে মানলো, রসুলকে মানলো, কোরআন মানলো, হাদিসকে মানলো না, সে কি মুসলমান আছে? না। এই চারটি বিষয় আমি বললাম। এ চারটি বিষয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আমাকে কষ্ট দিলে অতটা কষ্ট আমি পাব না, যতটা কষ্ট পাব আমার বন্ধুর সম্মান নষ্ট করলে। এই কাদিয়ানিরা তাদের একজনকে শেষ নবী বানিয়েছে, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ বলতে মনে চাইল না। আমার বড় হাসি আসে এদের এই শব্দটা শোনার পরে। ওরা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শেষ নবী বলে মানি না, আমাদের গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী, এরা এটা বলে। এই কথাটা শোনার পরে আমার বড় হাসি আসে। কেন হাসি আসে? দেখেন, ওদের ওই নবীর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। আহমদ কার নাম? জোরে বলেন আমাদের নবীর নাম। আহমদ কার নাম? আমাদের নবীর নাম কি? মোহাম্মদ এবং আহমদ। তাহলে গোলাম আহমদ, তাহলে কি হইল অর্থটা? আহমদের আহমদের মোহাম্মদের গোলাম। ওরা বলতেছে মোহাম্মদের গোলাম, আবার বলে আমার বইলে নবী। জোরে বলেন নাউযুবিল্লাহ। কতটুকু নির্বোধ ব্যক্কল হইলে এ কথাটা বলতে পারে যে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, শেষ নবী আমাদের গোলাম আহমদ কাদিয়ানি। আমি বলি তোমার ইসলাম ধর্মে থাকার মতো যোগ্যতাই নাই, ঠিক কি না? ওদেরকে যারা মুসলমান বলবে আমি মনে করব তারাও মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। জোরে বলেন কথা, ঠিক কি না? সে যেই হোক না কেন, একবারে প্রধান থেকে চৌকিদার পর্যন্ত জনগণ সহ কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে, কাদিয়ানিকে কাফের না বলে, আমি মনে করব সেও মুসলমান থাকবে না, ঠিক কি না? যেই হোক না কেন, হোক গা। আল্লাহ বলেছেন গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের, বিশ্ব নবী বলেছেন কাফের, তার মানে আল্লাহকে আল্লাহ রসুলকে না মানলে সে কাফের। আল্লাহ বললেন আমার বলতে সমস্যা কোথায়, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দলটাকে মাইনাস করে ফেলেছি আমি, ইসলাম ধর্মে থাকতে পারবে না, ওদের জায়গায় আরেকটা দল আমি নিযুক্ত করব। এই দলটাকে আমিও ভালোবাসি আর তারাও আমাকে ভালোবাসবে, এমন একটি দল আল্লাহ বলেন জমিনে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আমার এই দলের, আমার এই সম্প্রদায় দলভুক্ত লোকদের একটা বৈশিষ্ট্য হবে, তারা মুমিনদেরকে ভালোবাসবে, নামাজিদেরকে ভালোবাসবে, রোজাদারদেরকে ভালোবাসবে, ইমানদারদেরকে বড় ভালোবাসবে, সম্মান করবে, ইজ্জত করবে। আর যারা কাফির হবে, অস্বীকারকারী হবে, এদেরকে আইজ্জাতিন তারা অপদস্থ করবে। আল্লাহু আকবার বলেন।
তারা মুসলমানকে মেনে নিবে, ইমানদারদেরকে সম্মান করাবে, আর কাফেরদেরকে আল্লাহর শত্রু কাফের এবং তারাও শত্রু মনে করবে। এমন একটা কওম, এমন একটা জাতি, এমন একটা দল, এমন একটা বংশ, এমন একটা সম্প্রদায় আমি এই জমিনে কিয়ামত পর্যন্ত রেখে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তাদের, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যখন দরকার হবে তখন আমার দিনকে ঠিক রাখার জন্য, আমার ইসলামকে জমিনে দায়েম ও কায়েম রাখার জন্য আমার বিরুদ্ধে যারা বিদ্রোহ করবে, যারা কাফের মুশরিক বেঈমান হবে, এদের বিরুদ্ধে জিহাদ করতে তাদের বুক কম্পিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাশাপাশি নিন্দুক ব্যক্তি নিন্দাকারী ব্যক্তিদের নিন্দার পরোয়া করবে না, তারা নিন্দাকারী ব্যক্তিদের ভয় পাবে না, কাফেরদেরকে ভয় পাবে না। একমাত্র আমার মহব্বতে, একমাত্র আমার ভালোবাসায়, একমাত্র আমাকেই ভয় করে তারা জমিনে আমার দিনকে কায়েম রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শক্তি আমি তাদেরকে দান করি, যালিকা ফাদুলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফাদলুল, এই ফজিলত, এই অবদান একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বাজেট হয়, ইউতিহি মাইয়াশা, আর আমি যাদেরকে দান করি তারা এই অবদান পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন এই অবদানগুলি তারা কেন পায়, আল্লাহু ওয়াসিউন আলীম, এই কারণে পায়, আমি তো প্রাচুর্য দানকারী, আমি তো সম্পদ দানকারী, আমি তো ওয়াসি, আমি তো প্রশস্ত বলা আল্লাহ, আমার দয়া, আমার মেহেরবানির কোনো সীমা নাই, আমার দয়ার কোনো কমতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিম এবং আমি সর্বজ্ঞানী, বড় জ্ঞানী, কাকে কি দেওয়া দরকার, কাকে কোন অবস্থানে রাখলে আমার দিনের ক্ষতি হবে না বরঞ্চ দিনের ফায়দা হবে সেটা আমি খুব ভালো করেই জানি, তদ অনুসারে এই জাতিটাকে আমি কিয়ামত পর্যন্ত রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাই কিরামদের যুগে হযরত ওমর ছিলেন এই দলের একজন, হযরত আবু বকর ছিলেন এই দলের একজন, আলী উসমান ছিলেন এই দলের একজন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন সব ছিলেন এই সম্প্রদায়ের। ওনাদের ইন্তেকালের পরে তাবিনদের ভিতরে অনেক আল্লাহ পাকের খাস বান্দারা এই দলের লোক ছিলেন, তাবিনদের পরে তাবে তাবিনদের মধ্যে ছিলেন অনেক আল্লাহর খাস বান্দারা এই দলভুক্ত, সলবে সলিহিনদের মধ্য থেকে অনেক আল্লাহর বান্দারা, খাস আল্লাহর বান্দারা এই দলভুক্ত ছিলেন। শেষ জামানায় আমরা এসেছি, এখনো পর্যন্ত বিশ্বের আনাস কানাস থেকে ইসলামকে ঠিক রাখার জন্য আল্লাহর মহব্বতে বুকের তাজা রক্ত দেওয়ার মতো মুজাহিদেরও অভাব নাই, ঠিক কিনা সরে বলে। তাহলে আপনারা বলুন তো দেখি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকে 1400-1450 এই টাইমটাই আমরা একটু চিন্তা করি যে একটা মুহূর্ত আল্লাহ পাক এই সম্প্রদায় ছাড়া রাখলেন না, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত যে এই সম্প্রদায় দিয়ে ইসলামকে দণ্ডায়মান রাখবেন, ঠিক রাখবেন, এটা কি আল্লাহর দ্বারাই সম্ভব কি সম্ভব না? কি বলেন, সম্ভব কি সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন শুধু তাই না, এই সম্প্রদায়ের ব্যক্তিরা আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়েছে, আল্লাহ পাক সূরা আল মায়েদা 55 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন।
মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্প্রদায়ের যারা হবে এদেরকে আমি আরো সুন্দর একটি গুণ আমি আল্লাহ পাক দান করেছি বড় দয়া করে তার মানে হলো তারা পৃথিবীতে সচরাচর সবাইকে বন্ধু বান্ধব বানাবে না মাত্র তিনজনকে তারা বন্ধু বানাবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর আল্লাহ বলেন ওয়ালিয়ুকুমুল্লাহ এক নম্বর আল্লাহ পাক বলেন তোমাদের একমাত্র বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একটু মহাব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু কে আল্লাহ জোরে বলেন আমাদের বন্ধু কে আল্লাহ আমার ভাইয়েরা আপনাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কষ্টের মাধ্যমে বলাই এই কারণে আপনাদের আওয়াজ যত দূরে যাবে কিয়ামতের কঠিন বিপদের মুহূর্তে মখলুকাতেরা যারা শুনেছিল এরা আপনার আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকবে এই কারণে আর কিচ্ছু না আপনাকে কষ্ট দেওয়ার জন্য না কষ্ট দেওয়ার জন্য আপনাদের না আর সেই সৃষ্টা সেই বাদশা তার নাম জোরে বলবেন না কার নাম জোরে বলবেন ঠিক কি না তার নাম মহাব্বতের সাথে বলবেন না তো কার নাম মহাব্বতের সাথে বলবেন তার নামে গুণগান গাইবেন না কার নামের গুণগান গাইবেন ভোটাভুটির সময় তো কত গান শোনা যায় গত শুক্রবারে যাওয়ার সময় এই যে সপ্তাহের মাঝখানে এসেছিলাম ঈশার নামাজ পড়েছিলাম যাওয়ার সময় কত গান শুনতে শুনতে গিয়েছি উপনির্বাচনের আপনারা বলেন তো দেখি যার গুণগান আমরা গাচ্ছি এই মানুষটা চিরস্থায়ী না অস্থায়ী বলেন চিরস্থায়ী না অস্থায়ী আজকে আপনাদেরকে যার গুণগানের গান যার নামটা আওয়াজের মাধ্যমে আমি বলতে বলতেছি উনি কি অস্থায়ী না চিরস্থায়ী তিনি চিরস্থায়ী বাদশাহ তেনার কোনো জাওয়াল হবে না তেনার কোনো জাওয়াল হবে না আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর বন্ধু হলো ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের এক নম্বর বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন আর দুই নম্বর বন্ধু হলো রাসূলু সুবহানাল্লাহ বলেন দুই নম্বর বন্ধু হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবেচনা করে দেখেছি আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমাদের এত ভালো এবং পিওর এত অন্তরঙ্গ এত মহাব্বতের বন্ধু পৃথিবীতে আর হতে পারে না ঠিক কি না সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি বন্ধু না হতেন রাত্রবেলায় কি কি কাজ করেছি আমি কিন্তু ভালো করে জানি দিনের বেলায় কি কি কাজ করলাম আমি কিন্তু জানি কাজগুলি কি শরিয়াত মোতাবেক ছিল না শরিয়াত বিরোধী ছিল তাও ভালো করে জানি ঠিক কি না আমি একজন খতিব আল হুদা জামে মসজিদের খতিব আমি আপনাদেরকে একটা এলোমেলো কথা বলে বুঝাই দিলাম সারা পৃথিবীতে প্রচার হয়ে গেল কিন্তু মুসলমান মনে রাখতে হবে দুনিয়ার মানুষ যদিও সহজ সরল ভাবে বুঝে নিয়েছে আল্লাহ পাককে অনৈতিক কাজ সঠিক বুঝানো এত সহজ না ঠিক কি না অবান্তর বিষয়কে নিয়ম নীতি ছাড়া বিষয়টাকে সঠিকভাবে বুঝানো পৃথিবীর মানুষকে সম্ভব আল্লাহ পাককে বুঝানো সম্ভব না ঠিক কি না জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আমার ভাইয়েরা সাবধান থাকতে হবে এক নম্বর বন্ধু হলো আমাদের রব দুই নম্বর বন্ধু হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আমাদের প্রিয় বন্ধু কেন আল্লাহর পয়গম্বর জন্মের আগেও জন্মের পরেও মৃত্যুর পরেও কিয়ামত দিবসেও আমাদের ছাড়া অন্য কোন ফিকির করবেন না সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বন্ধু আমাদের
তিন নম্বর বন্ধু কার আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, জমিনে যারা আমার ওই সম্প্রদায়ের লোক, আমার ইমানদার, এরাই তোমাদের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমানদার কারা? আল্লাহ বলেন বলেন ওই ইমানদাররা তোমাদের বন্ধু যারা আল্লাযীনা ইউকিমুনা সালাতা, যারা একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, পুঙ্খানুপুঙ্খ রূপে সমাজে নামাজ সুপ্রতিষ্ঠিত করে, এই মানুষগুলাই হলো ইমানদার, আর তারা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। বলে পাশাপাশি তারা কি করে? যাকাত পরিমাণ মাল হলে যাকাত প্রদান করতে ভুল করে না। তিন নম্বর একটি গুণ আল্লাহ পাকে আয়াতের ভিতরে বলেছেন, ওহুম রাকিউন, তারা বড় নম্র হয়, ভদ্র হয়, শালীন হয়, মিজাজ গরম থাকে না, হাসি খুশি ভাবে চলে, কোনো ক্ষতি হয় না, কারণ কাহারো তাদের মাধ্যমে কাহারো ক্ষতি হয় না, হক নষ্ট হয় না, 1 লক্ষ টাকা নিয়ে দেয় না বিষয়টা এরকম হয় না, ঋণ করে দেয় না এরকম হয় না, তাদের শালীনতা ঠিক থাকে, রাকিউন, তারা ভদ্র হয়, সুন্দর হয়, এমন মানুষগুলো হলো ইমানদার, আর এই ব্যক্তিরাই হলো তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। বলে নতুন একটা কথা আজকে আপনাদের কাছে বললাম, কথাটা আমার আজকে বলা নতুন কিন্তু কথাটা অনেক পুরাতন, সেটা হলো একজনে একজনের কাছ থেকে টাকা নিয়ে আর দেয় না, ফোনই রিসিভ করে না, এরকম অবস্থা কি আমাদের সমাজে আছে নাকি নাই? জোরে বলেন না আছে কি নাই? অন্তত ভুক্তভোগী ভাইরা একটু জোরে কন না আছে না নাই? আপনজনকে উপকার করতে মানুষ এখন ভয় করে, আমানত ঠিক না, ঠিক কি না? কর্জে হাসান আছে দিবে সবের নিয়তে, আপনজনকেই দিয়ে বুঝাইলাম কর্জে হাসানা দিবে সওয়াবের নিয়তে, এই ধার দিতে মানুষ এখন ভয় করে, দিলে যদি না পাই, দিলে যদি না পাই, কথা বলেন ঠিক কি না? শুনে না ওই মানুষগুলোকে বলছি, আমাকেও আমি বলছি, আল্লাহ পাকের এই জমিনে বান্দার জন্য দুটো হক, একটা হলো হকুল্লাহ আল্লাহর হক, আর দুই নম্বরে হকুল ইবাদ বান্দার হক, ঠিক কি না? আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি শরিয়াত, এর মধ্যে কোনো ত্রুটি হলে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ নিজের পাওয়ার থেকে তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু যদি বান্দার হকে কাহারো হস্তক্ষেপ থাকে তাহলে আল্লাহ বলেছেন আমার ক্ষমতা থাকলেও ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত ওকে আমি ক্ষমা করব না, যত বড় নামাজি হোক। হোক্কা আল্লাহু আকবার বলেন। 1 টাকার ঋণের কারণে, 1 টাকার ঋণের কারণে কিয়ামতের ময়দানে একজন নামাজি পাক্কা মুসল্লি মুফতি সাহেব জান্নাতে যেতে পারবে না, এমন ঘটনাও ঘটবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য যারা আমাদের কাছে হক পাবে খুব সাবধান থাকতে হবে, যেন মৃত্যুর আগে তাদের হকগুলি বুঝিয়ে দিই। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে মিলে, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলা ইমানদার, আর এরা হলো তোমাদের তিন নম্বর বন্ধু। আল্লাহ পাক বলেন এদের বাদ দিয়ে, এই তিনজনকে বাদ দিয়ে, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রসুল, 3 নম্বরে ইমানদার, এদের বাদ দিয়ে যদি তুমি অন্য কারোর সাথে বন্ধুত্ব করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে তো তোমার জীবন ধ্বংস। আর যারা এই তিনজনকে বন্ধুরূপে মেনে নাও তাদের জন্য আল্লাহ পাক বলেন সূরা আল মায়দা 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিসবাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ফা ইন্না হিসবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাহা ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে, রাসূলে পাকের সাথে, আল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদের সাথে বন্ধুত্ব করেছে, ভাই ভাই সম্পর্ক করেছে, এই মানুষদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন এরা কারা জানো? ফা ইন্না হিসবাল্লাহ, এরা হলো আল্লাহ পাকের খাস দল, এরাই
হলো আল্লাহ পাকের দল। আল্লাহু আকবার বলেন, এই মানুষগুলাই হলো আল্লাহর দলের লোক, এই মানুষগুলাই হলো আল্লাহর দলের লোক। আল্লাহ বলেন হুমুল গালিবুন, এদের সবা সদা সর্বদা বিজয় হবে, এরা কোনোদিন অসাফল্য হবে না, সফলতা অর্জন করে জমিনে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় হবে তো জমিনে, বিজয় হবে কিয়ামতের ময়দানে, কারণ হলো এরা হলো হিজবুল হিজবাল্লাহ, এরা হলো আল্লাহ পাকের দলের লোক। আল্লাহর দল কখনো ফেল করে না, আল্লাহ পাকের দল বিজয়ী হয়, এরা সদা সর্বদা বিজয়ী হবে। এখন প্রশ্ন আসতে পারে, বিজয় কই হই? আমরা যতই ন্যায়নীতিভাবে চলি, আমাদের উপর তো জুলুম অত্যাচার করা হয়, এই জুলুম অত্যাচার করা এটাও বিজয়ী কিভাবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যে কথাটা আল্লাহ বলেন রাসূল বলেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যারা মুমিন এরা দুনিয়ার মধ্যে জেলখানায় থাকবে, যা ইচ্ছা তা করতে পারবে না, জুলুম অত্যাচারের শিকার হবে, এটাই স্বাভাবিক। আর যারা কাফের বেঈমান মুশরিক হবে, এদের থাকবে বালাখানা, যা ইচ্ছা তাই করবে, মনে চাইলে মানুষের উপকার করবে, মনে চাইলে মানুষকে একটা চোখের ছায় সারায় জীবন ধ্বংস করে দিবে। জোরে বলেন কথা ঠিক কি না? এরকম পরিবেশ আমাদের বাংলাদেশে আছে তো? জোরে বলেন আছে তো? কিন্তু এটা এই বাহাদুরি, এটা শুধুমাত্র মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ায় খাটাইতে পারবে। আল্লাহর কসম, তুমি কবরের জিন্দেগিতে আটকিয়ে যাবে, হিসাব দিয়ে তারপরে পা আগাইতে হবে, ঠিক কি না? আল্লাহ বলেন সুতরাং ইমানদারেরা যদি জুলুমের শিকার হয়, এটাও তাদের বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, দুনিয়ার মানুষেরা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সূরা বাকারার 195 নম্বর আয়াতের শেষ বাক্যটা আল্লাহ পাক বলেন, তুমি সৎ কাজ করো, ভালো কাজ করো, তুমি নেক কাজ করো, ইসলামের কাজ করো, তাহলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসা দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি জানো না সূরা বাকারা 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহ খালাকুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি এই তিনজনকে বাদ দিয়ে অন্য কারোর সাথে বন্ধুত্ব করো, তাহলে কি হবে শুনে নাও। তুমি কি জানো না, আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের আধিপত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কি না? আসমান জমিনের মিলকিয়ত মালিকানা আধিপত্য কার? জোরে বলেন না কার? আল্লাহ পাকের নামটা কলিজার থেকে বাহির করেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন আধিপত্যের মালিক। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি বিওয়ালি, এই আল্লাহকে, এই আধিপত্যওয়ালা মালিককে বাদ দিয়ে কাউকে যদি বন্ধুত্ব গ্রহণ করো, অন্য কাউকে যদি তুমি বন্ধু বানাও, তাহলে শুনে নাও, ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, তুমি ওনাকে বাদ দিয়ে আর কাউকে যদি বন্ধু বানাও, ওনাকে বাদ দিয়ে যদি কাউকে তোমার আপনজন বানাও, তাহলে শুনে নাও, ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, এ দুনিয়ার মানুষেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ পাক কিন্তু তোমার বন্ধুও হবেন না এবং তোমার সাহায্যকারীও হবেন না। নাউজুবিল্লাহ বলেন, ওয়ালা নাসির, আল্লাহ পাক বলেন যে তোমার কোনো সাহায্যকারী পাবে না, যেহেতু আমি তোমার সাহায্যকারী থাকব না, তাহলে আল্লাহকেই বন্ধুত্ব ঠিক রাখতে হবে, আল্লাহর সাথেই, আল্লাহ পাককেই বন্ধু বলে স্বীকার করতে হবে, আর কাউকে বন্ধু বলে মানা যাবে না। তার মানে ইসলামের বাহিরে গিয়ে কারোর সাথে কোনো সম্পর্ক মুসলমানের নাই, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, মনে রেখো, ইন্না আউলিয়া আল্লাহ,
এ দুনিয়ার মানুষেরা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার বন্ধু, আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু তোমার বন্ধু। যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কি করে বন্ধুত্ব করে, সাথে সাথে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, না আছে তাদের কোনো ভয় ভীতি, ওয়ালা হুম ইয়াহসানুন, আর তাদের কোনো টেনশনও থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন টেনশন থাকবে না, তাহলে তাদের কি হবে শুনে নাও। সূরা আল আনআম 127 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন লাহুম দারুস সালাম, আল্লাহু আকবার, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুওয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর একটা আবাসস্থল দান করবেন, এত সুন্দর আবাসস্থল একটা গৃহ দান করবেন, যেটা হবে অতি পরিপূর্ণ শান্তিময়। সুবহানাল্লাহ বলেন অত্যন্ত শান্তিপ্রিয় একটা আবাসস্থল তোমাকে দান করবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুওয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। এটা যদি তোমরা বুঝতে পারো সেটা হলো এই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের বন্ধু। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 157 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ইমানদারদের বন্ধু তথা ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। ইমানদারদের বন্ধু, ইমানদারদের অভিভাবক আল্লাহ। এই আল্লাহ পাক ইমানদারদের কি করে জানেন, কুদরতি হাত দিয়ে টেনে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার কুদরতি হাত দিয়ে ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকারের পথ থেকে তাদেরকে নিয়ে আসি। আর যারা আমার বন্ধু হবে না, যারা আমাকে কাদিয়ানি গ্রুপের মতো অস্বীকার করবে আমার বন্ধুকে, এদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত। আল্লাহ বলেন এই অস্বীকারকারী ব্যক্তিদের বন্ধু হবে তাগুত শয়তান। নাউজুবিল্লাহ বলেন তাগুত শয়তান হবে তাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলেন যে তাদের ওই বন্ধু তাগুত শয়তান তাদের কি করবে, তাদের নাপাক হাত দিয়ে, তাগুত শয়তানে নাপাক হাত দিয়ে তাদেরকে ধরে ধরে কোথায় নেবে জানেন? আল্লাহ পাক বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আলোর পথ থেকে, হিদায়াতের পথ থেকে ধরে ধরে বেঈমানি পথে, অন্ধকারের পথে নিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এই দলভুক্ত যারা হবে উলাইকা আসহাবুন নার, তাগুত শয়তানের যারা অভিভাবকত্ব গ্রহণ করবে, বন্ধুত্ব গ্রহণ করবে, আল্লাহ বলেন এরা প্রত্যেকেই জাহান্নামের অধিবাসী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমার, আমি আল্লাহ তাআলার বন্ধু যারা হবে না তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাগুত শয়তানের বন্ধু হবে, আর যারা তাগুত শয়তানের বন্ধু হবে আল্লাহ পাক বলেন এরা জাহান্নামের অধিবাসী হবে, আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন জাহান্নামে 5 বছর থাকবে না, 50 বছর থাকবে না, 1 কোটি বছর থাকবে না। লাহুম ফীহা খালিদুন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন হুম ফীহা খালিদুন, এরা চিরকাল অনন্ত সীম পর্যন্ত তাদের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা জাহান্নামে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জীবন তো সারা জীবনই থাকবে, মৃত্যু আর কোনোদিন হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 64 নম্বর আয়াতের ভিতরে বলেন, আজ যারা আমি আল্লাহকে মেনেছে বন্ধুত্ব গ্রহণ করেছে তাগুত শয়তানের পিছনে হাঁটে নাই তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। যারা আমাকে বন্ধু রূপে মেনে নিয়েছে তাদের দুনিয়া এবং আখেরাতের জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ, দুনিয়া আখেরাত উজ্জ্বল হবে। আর আল্লাহ পাক যেটা বলেছেন এটা পরিপূর্ণ করবেন, কারণ হলো লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ যা বাক্য উচ্চারণ করেন, আল্লাহ যা বলেন তা কখনো পরিবর্তন হয় না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, দালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হচ্ছে বিরাট সফলতা অর্জন। এজন্য বন্ধু রূপে মানতে হবে কাকে? জোরে বলেন কাকে? আমার ভাইরা, আল্লাহকে বন্ধু বানাইলে দুনিয়া আখেরাতে সুসংবাদ। তার দৃষ্টান্তমূলক উদাহরণে আমি বলতে চাই, একই মায়ের পেটের তিনটে সন্তান কয়জন? জোরে বলেন না, তিনজন সন্তান তিনটা ভাই। এরা রোম পারস্য দেশের বাদশাকে দাওয়াত দিতে গেছে, ইসলামের দাওয়াত। বাদশা, আপনি তো কাফের, আপনি তো আমার প্রভুকে মানেন না, আপনি এখন মেনে নেন। বাদশা ওদেরকে আটক করছে, বাচ্চা আটক করে অনেক বুঝাইছে, বাবা বাচ্চা মানুষ, বয়স কম, ছোট ভাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর কান্দতেছে, আল্লাহু আকবার। এবার মেজো ভাইয়ের পালা, মেজো ভাইকে বলা হইল, ও মেজো ভাই তুমি কি বলো, তুমি কি ওই তেলের মধ্যে বড় ভাইয়ের মতো যাইবা না, ইসলাম ছাড়বা? মেজো ভাই বড় ডাক দিয়ে বলে, বীরের মতো ডাক দিয়ে বলে, বাদশা বেঈমান কাফের, আমার বড় ভাই যাই পথে, আমি মেজো ভাই ও সেই পথে, আল্লাহু আকবার। মেজো ভাইকেও ফালাই দেওয়া হলো, নিক্ষিপ্ত হলেন মেজো ভাইও, দুই ভাই দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার তৃতীয় নম্বর ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, এই ছোট ভাই তোমার কি অভিমত বলো, তোমার কি অভিমত? ছোট ভাই হঠাৎ করে গাইবি ভাবে কানে একটা আওয়াজ পাইলেন, তেলের মধ্য থেকে দুই ভাই মিলে ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই ভয় করো না, আমরা এখানে এসে দেখলাম এটা কোনো গরম তেল না, এটা হলো জান্নাতের ফুলের বাগান। আরো জোরে বলেন সুবহান। ছোট ভাই ভয় পেও না, ইমান ছেড়েও না। ছোট ভাইয়ের ভিতরে এখন শক্তি আরো বেড়ে গেল, ছোট ভাই বলে, দুই ভাই যেই দিকে আমি ছোট ভাইও সেই দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ভাই কেউ নিক্ষেপ করবে তেলের মধ্যে, উজির কানে কানে বলল, বাচ্চাকে বাচ্চা নাম দার, একেও যদি আপনি মেরে ফেলেন তাহলে কিন্তু আপনি ঠকে গেলেন। তাদের কথার উপরে তারা অটল রইল, তারা বিজয়ী হয়ে গেল, তাদের ধর্মকে তারা বড় মনে করে দুনিয়া ছাড়লো, আপনি কিন্তু ঠকে গেলেন, একে মারা যাবে না। বাদশা বলে, উজির তাহলে কি করব? উজির বলে, আমার একটা প্ল্যান আছে, ওকে আমাকে 1 মাস বা 40 দিনের জন্য আমাকে দিয়ে দেন। কি করবা তুমি? উজির ডাক দিয়ে বলে, আমার জানা মতে এই যুবক যে তোর মধ্যে জোন আছে, এই যুবককে যদি আমার মেয়ে, সুন্দরী মেয়ে যুবতীর কাছে আমি 1 মাস রাখি তাহলে তার ইমান নষ্ট করা সম্ভব। নাউজুবিল্লাহ। বাদশা খুশি হলো, মেনে নিল, যাও তোমার বাড়িতে নিয়ে যাও। সংক্ষিপ্ত আকারে বলছি, উজির তার মেয়ের কাছে যুবক ছেলেটা, ইমানদার ছেলেটা, আল্লাহর বন্ধুকে দিয়ে বলে, এমএ যেভাবে পারো যে কোনো কিছুর বিনিময়ে হোক এর ইমান নষ্ট করতে হবে, আমাদের খ্রিস্টান ধর্মে তাকে আনতে হবে, তোমাকে আমি অনুমতি দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলে, ও মুসলমান ভাইরা, যুবতী ডাক দিয়ে বলে, বাবা 1 মাস টাইম দেওয়া লাগবে না, আমার যে রূপ আছে রূপের লোভ দেখিয়ে মাত্র 3 দিনের মধ্যে আমি রেজাল্ট ভালো দিব। নাউজুবিল্লাহ বলেন।
আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, যে ইমানদার আগুনকে জাহান্নামকে ভয় করে না, ও কি মহিলার প্রেমে পড়বে? ও কি মহিলার রূপ দেখে ইমান নষ্ট করবে? আমার ভাইয়েরা, আশ্চর্যের বিষয় হলো ওই অবস্থায় আমাগো ইমান মনে হয় নষ্ট হয়ে যেত, কিন্তু কিভাবে ইমান বাঁচাইলো দেখেন। মেয়েটার কাছে যুবককে রেখে, ছোট ভাইকে রেখে উজির চলে গেল। মেয়েটা ধোকা দেওয়া শুরু করলো একবারে নির্জন কক্ষ। একদিন, দুই দিন, তিন দিন, পঁচিশ দিন, ছাব্বিশ দিন, সাতাইশ দিন, আঠাইশ দিন, উনত্রিশ দিন পার হয়ে গেল, আগামীকালকে তিরিশ দিন। রাত্রবেলায় বাবা আসছে, মা কি খবর? কোনো কিছু তো বললা না তুমি, না বলো তিন দিনের ভিতরে হয়ে যাবে, কোনো কিছুই তো বললা না। এবার যুবতী ডাক দিয়ে বলে, বাবা আমার মনে হয় দুই ভাইয়ের মৃত্যু দেখেছে চোখের সামনে, জন্য তার মনটা ভালো না, আর একটা মাস সুযোগ আপনি আপনার বাদশার কাছ থেকে নিয়ে আসেন, আমি সাইজ করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। উজির বাদশাকে বুঝিয়ে আরেক মাস টাইমের ব্যবস্থা করলো। এ সময় একদিন দুই দিন করে এক মাস পার হয়ে গেল। শেষ রাত্রে উজির আসছে, মা গো কি ব্যাপার, খবর কি? এবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা ও আমার বাবা, আমি তো পারলাম না, পারলাম না, কিন্তু এর ফাঁকে আমি একটা আশ্চর্য বিষয় দেখেছি, সেটা আপনাকে বলি রে বাবা। আমি দেখলাম এই যুবক আমাকে এই ষাট দিনের ভিতরে একটা দিন একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় নাই, আমার দেওয়া কোনো খাবার সে খায় নাই, আল্লাহু আকবার। কিন্তু বাবা আমি দেখলাম নামাজে রক্ত হলে কে জানি তারে পানি দিয়ে যায়, আল্লাহু আকবার। ওই লোকটারে আমি দেখি নাই, কে জানি বদনাই করে পানি দিয়ে যায়, সে ওযু করে নামাজ পড়ে। বাবার একটা আশ্চর্য দেখলাম, উক্ত হলে কে জানি এমন খাবার জীবনে আমি কোনোদিন দেখি নাই, ওই খাবারগুলো ওকে কে জানি দিয়ে যায় আর স্বাচ্ছন্দ্যে খায়। সুবহানাল্লাহ বলে। বাবা আমার দিল সাক্ষী দেয়, আমরা যেই ধর্মে আছি আমরা ভুল পথে আছি, ওই যুবক সঠিক পথে আছে রে বাবা। উজির ডাক দিয়ে বলে, মা গো তুই যা শুনাইলি আমার মনটা নরম করে দিলি রে মা। সুবহানাল্লাহ বলে। তাহলে কি করা যায়? দুই বাপ বেটি পরামর্শ করে দুইজনে মিলেই সাথে সাথে যুবককে ডাক দিয়ে বলে, যুবতী ডাক দিয়ে বলে, যুবক রে ষাট দিনের ভিতরে আমার দিকে তাকাও নাই, এখন আমি তোমাকে তাকাইতে বলবো না, কিন্তু একটু মুখ খোলো আর কালিমায়ে মুহাম্মাদি পড়াইয়া আমাকে ইসলাম আর আমার বাবাকে ইসলাম ধর্মের নিয়ামতটা দান করো। মুসলমান হয়ে গেলেন বাপ বেটি, বাদশা জানে না। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী রে আগে মুসলমান ছিলাম আমি একা, এখন মুসলমান তিনজন, বিপদ কিন্তু বাড়ছে, সকালবেলায় কিন্তু বাদশা তিনজনকে খতম করে ফেলবে, কি করা যায়? চলো এই রাষ্ট্র থেকে ভাগি। যুবতী বলে, আমার বাবার ঘোড়া আছে, চলো আমরা চলে যাই। তিনজন মিলে রওনা করছে, যাইতে 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 মনে করেন বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতের সীমানায় ঢুকে পড়ছে। আমার ভাইরা, অন্য রাষ্ট্রের সীমানায় ঢুকার সাথে সাথে যুবক তাকাইয়া দেখে পিছনের থেকে কেমন জানি সাদা কাপড় পরিহিত দুইজন লোকের মতো দেখা যায়, দ্রুত গতিতে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবতী ডাক দিয়ে বলে, ও যুবক এই মাত্র আমাদের বাদশার ধর্ম ছাড়লাম, বাদশার দেশটাকে অতিক্রম করলাম, সীমানা পার হইলাম। যুবক ডাক দিয়ে বলে, কে আসে কে আসে, একটু দাঁড়াও দেখি। বলে, বাদশার লোক তো হতে পারে। না না না, ওই সুরত তো কোনো বেঈমানের সুরত হতে পারে না, আমার মন সাক্ষী দেয় আমাদের পক্ষের কোন লোক আসতেছে, আল্লাহু আকবার। অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন ওই লোক দুইটার কেউ না, এই ছোট ভাইয়ের মেসো ভাই আর বড় ভাই যে মারা গিয়েছিল, ওরা দুই ভাই হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ভাই দেখে বড় খুশি হইলেন, ভাই ফেরত এসেছো? বড় ভাই আর মেসো ভাই ডাক দিয়ে বলে, ভাই ফেরত এসেছি থাকার জন্য না, তোমাদের এই দুইজনের মুজাহাদা, তোমার ইমানের উপরে আল্লাহ বড় খুশি হয়েছেন, আল্লাহ তোমাকে বন্ধুত্বের তালিকায় এক নম্বরে লিখেছেন, আর বলেছেন তোমাদের দুইজনকে আল্লাহ পাক এইভাবে পৃথক
দেখতে চান না আমাদের দুইজনকে সাক্ষী বানাইয়া মেয়ের বাবাকে প্রস্তাব দিয়া তোমাদের দুই ভাইকে তোমাদের দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য পাঠিয়েছেন এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা যারা আমার বন্ধু হবে যারা আমার ইমানদার হবে ওদের জন্য দুনিয়া আখিরাতে সব জায়গায় সব জায়গায় সব জায়গায় সুসংবাদ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বন্ধু হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা لنكونن من الخاسرين وربنا نمين আপনার কাছে আর কিছু চাই না আপনার বন্ধু আমাদেরকে বানায় না আপনার রাসূলের বন্ধু আমাদেরকে বানায় না ইমানদারদের বন্ধু আপনি আমাদেরকে বানায় নেন রে আল্লাহ আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান আল্লাহ আল হুদা জামে মসজিদের সব মুসল্লি ভাইদেরকে কবুল করে নেন এ মসজিদের জমিদাতা হাজী আব্দুর রাজ্জাক মৃত হাজী আব্দুর রাজ্জাক সাহেবকে আপনি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন আল্লাহ ওনার পরিবারের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেন যারা বেঁচে আছে তাদেরকে ইসলাম ধর্মের অবলম্বী আল্লাহ আল্লাহর রসুলের ইমানদারদের বন্ধু হয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের এই মসজিদের কমিটিতে যত সদস্য আছে মাওলাই পাক প্রত্যেক সদস্য ফ্যামিলি সহ আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেককে আপনার বন্ধু বানায় নেন আল্লাহ আমরা খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম সহ এখানে যত মুসল্লি আছে আমাদের সহ আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে আপনার বন্ধুর তালিকায় আপনি লিখে নেন আপনি আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ রুজির ভিতরে খাস বরকত দান করেন আল্লাহ আমার অত্যন্ত মহাব্বতের ভাই বড় ভাই সরোয়ার ভাই ওনার বাবার জন্য মায়ের জন্য গত রাত্রে অত্যন্ত অত্যন্ত হৃদয় প্রকাশ করে মহাব্বত প্রকাশ করে একটু দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে মুরব্বী দুইজনকে আপনি মাফ করে দেন সরার ভাইয়ের আব্বাকে আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন রে আল্লাহ আমাদের দরখাস্তগুলি আপনার হাবিবের সিলায় কবুল করে নেন اللهم صل على وسلم سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما تقبل منا برحمتك يا أرحم الراحمين